টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনে এসেনশিয়াল ড্রাগস ও যুক্তরাষ্ট্রের ডায়াডিক ইন্টারন্যাশনাল ইঙ্কের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সচিবালয়ে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবির এবং ডায়াডিক ইন্টারন্যাশনাল ইঙ্কের সিইও মার্ক ইমাল ফেরব স্বস্ব প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে সই করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রটির টিকা উৎপাদনে যেতে চার বছর সময় লাগবে। একই সঙ্গে তিনি জানান টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনে এডিবি $350 মিলিয়ন দিতে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিষ্ঠানটিতে টিকা উৎপাদনের ক্ষেত্রে ডায়াডিক যন্ত্রপাতি, প্রযুক্তি ও প্রশিক্ষণে জনবল দেবে, কোনো প্রকার অংশীদারিত্বে থাকবে না। করোনা ভ্যাকসিন তৈরি করার জন্য এই প্ল্যান্ট নয়, অন্যান্য ভ্যাকসিন যেগুলো বাংলাদেশে প্রয়োজন হয় সেগুলো এখানে তৈরি করতে পারবে এই ভ্যাকসিন প্ল্যান্টে। এবং আমরা মনে করি এটি আরেকটি মাইল ফলক স্বাস্থ্য সেবায় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা একটি বিরাট ভূমিকা রাখবে, যার মাধ্যমে আমরা ইউনিভার্সাল হেলথ কভারের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারব।